আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি শারমিনের মতো ক্যামেরার সামনে এসে, শারমিন যেমন টাইটেল দিয়েছে একরকম, ভেতরে বলেছে আরেকরকম, ওরকম কিন্তু কোনো কিছুই করব না আমি। কিন্তু আজকে আপনাদের সামনে প্রশ্ন ছুড়ে দেব শারমিনের মতোই, যেটার উত্তর আপনারা হচ্ছে পার্টির কাছে যাবেন। তো আজকে আমি বাধ্য হলাম এই বিষয়ে কথা বলার জন্য দর্শক, সেটা হলো শারমিনের অন্তরে অনেক জ্বালা, অনেক দুঃখ। সেই দুঃখ যে যে ননদদের সাথে, যে ছোট জায়ের সাথে তার এত উঠাপড়া, তারাই তাকে এভাবে পর করে দিয়েছে, তারা তাকে সম্মান করে কিন্তু ভালোবাসে না, তাই সে মেনে নিতে পারে না। তো এই বিষয়ে দর্শক পরবর্তীতে কথা বলবো। তার আগে একটু কথা বলি আমাদের চিকনি চামেলি তিশাকে নিয়ে। তিশার অনেক দুঃখ, সে বিভিন্ন হাতের অ্যাঙ্গেল দিয়ে বোঝাতে চাচ্ছে যে রোস্টাররা তার মেয়েকে পেগু বানিয়ে দিয়েছে এবং তাকে, মানে আমি বুঝলাম না, মানে তিশার আসলে হাতের অ্যাঙ্গেলের সমস্যা নাকি? সে পেট দেখানোর কথা হলে দুই হাত দিয়ে দুই বুকের উপর দিয়ে কী দেখাচ্ছে আল্লাহ তাআলা সেই জানে। তো সে আর জায়গা পায় নাই, গরিব শারমিনদের বাড়িতে জায়গা না পেয়ে সে সিঁড়ি ঘরে দাঁড়িয়ে রোস্টারদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছে। এবং সেই ভাষণে অন্যতম অংশ হচ্ছে সবার ধারণা যে শারমিনদের বাড়ি থেকে তিশারা সবার জন্য শপিং করে দিচ্ছে। তো তার কথা হচ্ছে তার একটা মাত্র মেয়ে, তার আশা, সে যদি শপিং করেও দেয় সমস্যা কি? তারপর সে বলছে তার আরেক ছেলে সাকিব, সে হচ্ছে আসবে, যে অবরোধ হলো আম্মা আমি আসবো। তো ভালোই হলো। মানে আপনারা কখনো দেখছেন বিয়ের আগে ছেলে মেয়ের কোনো আত্মীয়র বাড়িতে যায়? বিয়ে হয়ে গেছে দেখেই তো সাকিব শারমিনদের বাড়িতে যাবে। তো যাই হোক, সাকিব এই প্রথম সাকিবের কোয়ালিটির এক আত্মীয়র বাড়িতে যাইতে পারবে, কেননা ওই মেডিকেলের ঘনমুসা আলীর বাড়িতে আর কী হবে দর্শক বলেন? তো এই তিন ধূসি একটা রিক্সায় উঠে মার্কেটে যাইতেছে, যাইতে যাইতে দর্শক বলতেছে যে শারমিনও নাকি অনেক ভাত খায় মিমের মতো, কিন্তু শারমিন এখনও চিকন আছে, কারণ শারমিন আটতলা নাকি বায়া বায়া যায়, কিন্তু মিমের এই ধরনের কোনো ঝামেলা নেই, এই জন্য মিম এখনও মোটা আছে। আর তিশার কথা নাই বা বললাম। তো এরা এসেছে আমাদের মিমকে বিদায় জানাতে। আমরা কিন্তু এসব তানজিলের বিয়ের চক্করে একটা জিনিস ভুলে গেছি যে মিম কিন্তু এখন পাসপোর্ট ধারিয়ালি, এবং যে কোনো সময় মিম কিন্তু দেশ থেকে পালিয়ে যেতে পারে, ফুরুত হতে পারে। তো মিমের জন্য তারা লাগেজ কিনতে এসেছে। তো এইখানে দর্শক যেটা ঘটেছে সেটা হচ্ছে তিশা শপিং করতে এসেছে। আমাগোর তিশা এখন সবার জন্য শপিং কিন্তু করতেছে না, তিশা এই শপিংয়ের মধ্যেও কিন্তু এক ধরনের বিজনেস করতেছে। বিজনেসটা কীরকম আমি বলি, যে আপনার ও হচ্ছে শুধুমাত্র ওর তিন বোন আর ননদ এর জন্য হচ্ছে কিনছে, আর বাকি যারা কিনতে চাচ্ছে তাদেরটা অর্ডার নিয়ে তাদেরটা কিনে দিচ্ছে। ইভেন সে শারমিনের বাড়ি, মানে যে থালায় খায় সেই থালায় তো এরা ফুটো করে, এরা তো হচ্ছে একটা বেইমান গোষ্ঠী জানেনি। তারা ইভেন শারমিনকেও দর্শক হচ্ছে বলতেছে যে তুই এটা কিনবি কিনা বলতো, শারমিনের তত টাকা পয়সা নেই। তো শারমিন বলছে নেবে না। তো এখানে আমাদের সাকিবের বউ তানজিলা এই ওড়না বানানোর কার্যক্রম চলতেছে। তো সেই ওড়নায় নাম লিখতে গেলে সাকিবের, মানে পাথরে লিখো না নাম, সে নাম মুছে যাবে মতো আমার গো তানজিলার নাকি হাতের মধ্যে কাঁপাকাঁপি লাগছে, কাঁপাকাঁপি লাগছে। সাকিবের নাম নিলেই তার কাঁপাকাঁপি লাগে, সাকিবের হাত স্পর্শ করলেই তার কাঁপাকাঁপি লাগে। তা আমার কথা যে সাকিবকে বিয়ে করার পর সাকিবের সঙ্গে যখন তার বাসর হবে, তখন কি সে কাঁপতে কাঁপতে অজ্ঞান হয়ে যাবে? তখন কি তাকে জুতা শুকাইতে হবে না কি করতে হবে? আমি তো বুঝতে পারলাম না দর্শক। আর হাসিটা দেখছেন দর্শক, হাসিটা কিন্তু দেখার মতো। তো এখানে সে পোজ নিয়েছে সাকিবের বউ তানজিলা। তো লাগতেছে তো আসলে কালা চানের বউ কাল নাগিনি। তো যাই হোক, এখন বিয়ে শাদী করতেছে, টাকা পয়সা আছে, তাদের টাকা পয়সা তারা খরচ করবে, এখানে তো আসলে আপনার আমার বলার কিছুই নেই, এখানে আসলে বলাটা সাজেও না। তো এখানে একটা বিষয় খেয়াল করলাম যে যেদিন মিম, শারমিন আর তিশা শপিংয়ে গেল, ওদিন তানজিলা কিন্তু যায়নি, কেননা তানজিলা ওই দিন বাইকে করে সাকিবের সাথে ঢাকা শহর ঘুরতে গেছিল। আবার যখন তিশা আর তানজিলা এসছে, তখন কিন্তু মিম আর শারমিন আসেনি,
তারা তাদের মতো শপিং করতেছিল, আর এই সুযোগে আপনার হচ্ছে তিশারা ভালো মতো গিলে নিয়েছে। তো তিশা তানজিলা তারা কিন্তু এইবারও টাকা তুলছে, কিন্তু আজকে কিন্তু আর টাকার পরিমাপ তারা দেখায়নি। তো যাই হোক, আমি বুঝলাম না সবকিছু থেকে বাপ্পি কেন বাদ পড়েছে। তাহলে বাপ্পির কষ্ট করে পাবনা থেকে আসার মানে কি? সে যদি ঢাকায় এসে লুঙ্গি পরে শুধু আবদিয়া আর তাবিয়াকে সামলালো তাহলে তো হলো না। আর এদিক দিয়ে আবদিয়া এত পরিমাণ ডিস্টার্ব করে যে আবদিয়াকে কেউ রাখতে নারাজ, যে কারণে মিম বেরোয় আবদিয়াকে কোলে নিয়েই আপনার মার্কেট করতে, কি আর করবে। তারপর তারা কতগুলো শপিং করছে সেটা শো অফ তারা করে বেড়াচ্ছে, এবং তার এখানে একটা ভিডিও বানাচ্ছে যে কে কয়টা ব্যাগ নিতে পারে। এবং যথারীতি আমাদের সুবিধাবাদী চরিত্র তানজিলা, সে একদমই অল্প ব্যাগ নিয়েছে। আর এখন ধীরে ধীরে বাবুর বোন শারমিনও সালাক হয়ে যাচ্ছে, সেও কিন্তু অল্প কয়েকটা ব্যাগ নিছে। আর বাকি থাকলো কে? বাকি থাকলো মিম। মিম তো অল্পই ব্যাগ নিছে, আর বাকি ব্যাগগুলো পড়ছে তিশার কবলে। যখন তিশা বাকি ব্যাগগুলো নিচ্ছে তখন আর কি করবে, তখন হচ্ছে আপনার তানজিলা কিছু ব্যাগ নিছে। আমি অবাক হয়ে যাই, শারমিন নিজের ভিডিওতে এত মাথায় কাপড় দেয়, অথচ এখানে এসে দেখেন মাথায় কাপড় দেওয়ার কোনো বালাই নাই। তো এখানে আমি একটা কথা বলে রাখি, এখানে তিশার উচিত ছিল অবশ্যই শারমিনকে দেয়া, কেননা তিন বোন হলেও শারমিনও কিন্তু এখন একটা চাচাতো বোন যার সাথে হচ্ছে তাদের খুব ভাব। ইভেন আমি তো বলবো সাদিয়াকেও দেওয়া উচিত, তবে সাদিয়ার চেয়ে শারমিন বেশি ডিজার্ভ করে এই অর্থে, কেননা আপনার শারমিন দেখেন, শারমিন কিন্তু আপনার শারমিনদের বাড়িতেই কিন্তু ওরা এসে উঠতেছে, আর কিন্তু কেউ নাই। তো যাই হোক, এখানে আমাদের মিমের লাগেজ কেনা শেষ, তার সাথে একটা ছোট লাগেজ আছে। মিম আবার তিশাকে কপি করতে খুব ভালোবাসে। তো তিশা কিন্তু তাবিয়ার জন্য একটা ছোট ট্রলি কিনছিল, নিজের জন্য একটা বড় ট্রলি, তো সেটাই কিন্তু এখানে করেছে। তো এখানে তানজিল আবার তাবিয়াকে নিয়ে চলে এসেছে বাড়ি, কেননা তার হচ্ছে শপিং শেষ। তারা কিন্তু অনেক শাড়ি কিনেছে, নানি দাদির শাড়ি, তানজিলার বড় দাদির শাড়ি, এরপরে হচ্ছে পাঞ্জাবি, তানের পাঞ্জাবি, তাবিয়ার জামা, আরো অনেক 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 এরকম শপিং এরা করেছে। ইভেন মেহেদির পাঞ্জাবি, গায়ে হলুদের শাড়ি, মানে অনেক কিছু। তো এখানে আপনারা যারা আমরা রুস্টার প্রশ্ন তুলেছি, আসলে তো ঠিকই তুলেছি, এরকম বিয়ে কখনো দেখেছেন যে ছেলে পক্ষে শপিং ও মেয়ে পক্ষ করে? আর তিশা জিনিসটা যেভাবে বলতেছে যে আমার একটা ইচ্ছা ছিল আমি কখনোই তোশক পাতি দেব না, তো তোশক পাতি দে সেটা খারাপ না, কিন্তু পুরো বিয়ে শপিং করে দিবে এটা আবার কেমন কথা? তো যাই হোক, এখানে সে তানজিলা কিন্তু প্রমাণ দিচ্ছে যে সে কাঁচা পেঁপে পাকা পেঁপে খাচ্ছে। আমি আমার আগের ভিডিওতে এই কথাটা বলি নাই যে দড়ি লাভ দেখাইলো, তারপরে পেঁপে খাওয়া দেখাইলো, মানে এক প্রকারে উত্তরই কিন্তু আসলে আমাদের রোস্টিং এর দিচ্ছে হচ্ছে তিশারা। আর কালকে তো তিশা এসে একদম জবানবন্দি দিল। তো আমি এখন একটু কথা বলবো বড় ভাবিকে নিয়ে। বড় ভাবিকে নিয়ে কথা বলার উদ্দেশ্য কি দর্শক? বড় ভাবিকে নিয়ে কথা বলার উদ্দেশ্য হচ্ছে বড় ভাবি নিজে বলতেছে যে শাহিনের সাথে তার এক মাস আগে থেকে বিয়ের কথাবার্তা শুরু হয়, এরপরে সে বলতেছে যে তার ফ্যামিলি এমন কিছু করছে যে কারণে, মানে বড় ভাবি কিন্তু অস্বীকার করেনি যে সে হচ্ছে করেনি, বাট সে বলছে যে কিছু কারণ আছে সেগুলো মিমের কাছ থেকে শুনে নিতে। আর এদিক দিয়ে দর্শক আরেকটা কথা আপনাদেরকে আমি একটু বলে রাখি, মানে বাপ্পি কিন্তু বারবার তিশাকে বলতেছে যে তুমি সবাইকে ক্লিয়ার করে দাও যে সবার জন্য শপিং কিন্তু তুমি করতেছো না, এত করা সম্ভব না। তো যাই হোক দর্শক, এই তামাশা তো চলছে, তামাশা আরো চলতে থাকবে। তো এখানে দর্শক দেখেন মিম কিন্তু মিমের মতো শপিং করে বেড়াচ্ছে, তার স্বপ্নের শপিং হয়ে গেল এইসব বলছে। আসলে তার স্বপ্নের শপিং হচ্ছে আপনার টলি, টলি ব্যাগ কিনা, আবদিয়ার জন্মদিনের জামা কিনা, এইসব। তো যেটা আমি বলছিলাম যে শাহিনের বউ শারমিন, সে কিন্তু মানে এখন বুঝতেছে যে প্রবাসী স্বামী এই ভেবে সে বিয়ে করছিল যে সেও একটা ইউটিউব চ্যানেল খুলবে, টাকা পয়সা ইনকাম করতে পারবে, কিন্তু এখন কিন্তু সে আসলে এমন একটা গ্যাড়া কলে পড়েছে। আর তিশারা ভালো মতো গিলে নিয়েছে। তো তিশার তানজিলা তারা কিন্তু এইবারও টাকা তুলছে, কিন্তু আজকে কিন্তু আর টাকার পরিমাপ তারা দেখায়নি। তো যাই হোক, আমি বুঝলাম না সবকিছু থেকে বাপ্পি কেন বাদ পড়েছে। তাহলে বাপ্পির কষ্ট করে পাবনা থেকে আসার মানে কি? সে যদি ঢাকায় এসে লুঙ্গি পরে শুধু আবদিয়া আর তাবিয়াকে সামলালো তাহলে তো হলো না। আর এদিক দিয়ে আবদিয়া এত পরিমাণ ডিস্টার্ব করে যে আবদিয়াকে কেউ রাখতে নারাজ,
যে কারণে মিম বেরোয় সাপ দিয়াকে কোলে নিয়েই আপনার মার্কেট করতে কি আর করবে। তারপর তারা কতগুলো শপিং করছে সেটা শো অফ তারা করে বেড়াচ্ছে, এবং তার এখানে একটা ভিডিও বানাচ্ছে যে কে কয়টা ব্যাগ নিতে পারে। এবং যথারীতি আমাদের সুবিধাবাদী চরিত্র তানজিলা, সে একদমই অল্প ব্যাগ নিয়েছে। আর এখন ধীরে ধীরে বাবুর বোন শারমিনও সালাক হয়ে যাচ্ছে, সেও কিন্তু অল্প কয়েকটা ব্যাগ নিছে। আর বাকি থাকলো কে? বাকি থাকলো মিম। মিম তো অল্পই ব্যাগ নিছে, আর বাকি ব্যাগগুলো পড়ছে তিশার কবলে। যখন তিশা বাকি ব্যাগগুলো নিচ্ছে তখন আর কি করবে, তখন হচ্ছে আপনার তানজিলা কিছু ব্যাগ নিছে। আমি অবাক হয়ে যাই, শারমিন নিজের ভিডিওতে এত মাথায় কাপড় দেয়, অথচ এখানে এসে দেখেন মাথায় কাপড় দেওয়ার কোনো বালাই নাই। তো এখানে আমি একটা কথা বলে রাখি, এখানে তিশার উচিত ছিল অবশ্যই শারমিনকে দেয়া, কেননা তিন বোন হলেও শারমিনও কিন্তু এখন একটা চাচাতো বোন যার সাথে হচ্ছে তাদের খুব ভাব। ইভেন আমি তো বলবো সাদিয়াকেও দেয়া উচিত, তবে সাদিয়ার চেয়ে শারমিন বেশি ডিজার্ভ করে এই অর্থে, কেননা আপনার শারমিন দেখেন, শারমিন কিন্তু আপনার শারমিনদের বাড়িতেই কিন্তু ওরা এসে উঠতেছে, আর কিন্তু কেউ নাই। তো যাই হোক, এখানে আমাদের মিমের লাগেজ কেনা শেষ, তার সাথে একটা ছোট লাগেজ আছে। মিম আবার তিশাকে কপি করতে খুব ভালোবাসে, তো তিশা কিন্তু তাবিয়ার জন্য একটা ছোট ট্রলি কিনছিল, নিজের জন্য একটা বড় ট্রলি, তো সেটাই কিন্তু এখানে করেছে। তো এখানে তানজিলা আবার তাবিয়াকে নিয়ে চলে এসেছে বাড়ি, কেননা তার হচ্ছে শপিং শেষ। তারা কিন্তু অনেক শাড়ি কিনেছে, নানি দাদির শাড়ি, তানজিলা বড় দাদির শাড়ি, এরপরে হচ্ছে পাঞ্জাবি, তানের পাঞ্জাবি, তাবিয়ার জামা, আরো অনেক 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 এরকম শপিং এরা করেছে। ইভেন মেহেদির পাঞ্জাবি, গায়ে হলুদের শাড়ি, মানে অনেক কিছু। তো এখানে আপনারা যারা আমরা রোস্টাররা প্রশ্ন তুলেছি, আসলে তো ঠিকই তুলেছি, এরকম বিয়ে কখনো দেখেছেন যে ছেলে পক্ষে শপিং ও মেয়ে পক্ষ করে? আর তিশা জিনিসটা যেভাবে বলতেছে যে আমার একটা ইচ্ছা ছিল আমি কখনোই তোষক পাতি দেব না, তো তোষক পাতি দে সেটা খারাপ না, কিন্তু পুরো বিয়ের শপিং করে দিবে এটা আবার কেমন কথা? তো যাই হোক, এখানে এসে তানজিলা কিন্তু প্রমাণ দিচ্ছে যে সে কাঁচা পেঁপে পাকা পেঁপে খাচ্ছে। আমি আমার আগের ভিডিওতে এই কথাটা বলি নাই যে দড়ি লাভ দেখাইলো তারপরে পেঁপে খাওয়া দেখাইলো, মানে এক প্রকারের উত্তরই কিন্তু আসলে আমাদের রোস্টিং এর দিচ্ছে হচ্ছে তিশারা। আর কালকে তো তিশা এসে একদম জবানবন্দি দিল। তো আমি এখন একটু কথা বলবো বড় ভাবিকে নিয়ে। বড় ভাবিকে নিয়ে কথা বলার উদ্দেশ্য কি দর্শক? বড় ভাবিকে নিয়ে কথা বলার উদ্দেশ্য হচ্ছে, বড় ভাবি নিজে বলতেছে যে শাহিনের সাথে তার এক মাস আগে থেকে বিয়ের কথাবার্তা শুরু হয়, এরপরে সে বলতেছে যে তার ফ্যামিলি এমন কিছু করছে যে কারণে, মানে বড় ভাবি কিন্তু অস্বীকার করেনি যে সে হচ্ছে করেনি, বাট সে বলছে যে কিছু কারণ আছে সেগুলো মিমের কাছ থেকে শুনে নিতে। আর এদিক দিয়ে দর্শক আরেকটা কথা আপনাদেরকে আমি একটু বলে রাখি, মানে বাপ্পি কিন্তু বারবার তিশাকে বলতেছে যে তুমি সবাইকে ক্লিয়ার করে দাও যে সবার জন্য শপিং কিন্তু তুমি করতেছো না, এত করা সম্ভব না। তো যাই হোক দর্শক, এই তামাশা তো চলছে, তামাশা আরো চলতে থাকবে।